হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা আমি শ্যামল রয় আজকে আমি ডাব্লুপিএ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্ট ফুড এস জেল পুলিশের উপর ভিত্তি করে জি কের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এছাড়াও তোমরা এবার প্রতিনিয়ত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সাবজেক্ট ভিত্তিক ভিডিও পাবে আমাদের এই চ্যানেলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ এই ভিডিওটি বিগত কয়েক বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ক্লাস তো আজকে প্রথম প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের জন্য সভাপতিত্ব হয়েছিলেন অপশনগুলো সকলেই দেখে নাও আহমেদাবাদ মাদ্রাস বেলগাঁও কানপুর তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি বেলগাঁও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই যেমন দেখো উনিশশো সালে বেলগাঁও অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবারের মতো সভাপতি হয়েছিল দেখো বেলগাঁওটা কিন্তু প্রথম যেটা অধিবেশন যেটা কি গ্রামীণ অধিবেশন তো বেলগাঁও হচ্ছে একটা আমাদের কি গ্রামীণ অধিবেশন এবং এখানেই গান্ধীজি প্রথম ও শেষবারের জন্য সভাপতিত্ব করেছিল বা প্রেসিডেন্ট হয়েছিল জাতীয় কংগ্রেসের আমরা জানি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে আঠেরোশো সালে তো দেখো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে লর্ড ডাফরিনের আমলে যখন লর্ড ডাফরিন আমাদের কি হয় ভাইসরয় পদে নিযুক্ত ছিলেন তখন আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে দেখো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউম বা এ ও হিউম তো আমরা জানি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি সভাপতিত্ব কে করেছিল উমেশচন্দ্র ব্যানার্জি এবং জাতীয় কংগ্রেস কোথায় হয়েছিল মুম্বাই হয়েছিল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল দুই নম্বর প্রশ্নটি দেখো ভারতের কোন রাজ্য নারকেল উৎপাদনে শীর্ষস্থান অধিকার করেছে অপশানগুলো দেখে নাও কেরালা কর্ণাটক আসাম তামিলনাড়ু তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর এ কেরালার রাজ্য নারকেল উৎপাদনে শীর্ষস্থান অধিকার করেছে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই আমরা ভারতের নারকেল ও এলাচ উৎপাদনে কেরালার রাজ্য প্রথম স্থান অধিকার করেছে এছাড়াও যদি আমরা দেখি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এসডিআই সব থেকে কোথায় শীর্ষস্থানে রয়েছে সেটাও হচ্ছে আমাদের কেরালা হয়ে যাবে মানে সূচক উন্নয়ন সব থেকে বেশি কেরালার মধ্যে সব থেকে বেশি আমাদের শিক্ষিতের মধ্যে যদি ভারতের বলা হয় যে ভারতের কোন রাজ্য শিক্ষিতের হার সব থেকে বেশি সেটা হয়ে যাবে কেরালা ওকে দেখো কেরালাকে কি বলা হয় পৃথিবীর স্বর্গরাজ্য বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ভারতের গণপরিষদ কর্তৃক সংবিধান গ্রহীত হয় কবে অপশনগুলো সকলেই দেখে নাও উনিশশো সালের বাইশে ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তো আমাদের সঠিক হিসেবে হয়ে যাবে অপশন নম্বর ডি উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর আমাদের কি হয় গণপরিষদ কর্তৃক সংবিধান গ্রহীত হয় বা অ্যাডাপ্ট করা হয় সংবিধান আর এর সঙ্গে যদি আমরা বলি যে গণপরিষদ আমাদের কবে কার্যকর হয় সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি হয়ে যাবে আর আমাদের পঁচিশে জানুয়ারি কি হবে ভোটার দিবস ভারতীয় ভোটার দিবস এরপরে দেখো চার নাম্বার প্রশ্ন কি রয়েছে ভারত আই এর সদস্য হয় কত সালে অপশানগুলো সকলেই দেখে নিই উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি উনিশশো সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখেছি আই এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আমরা এটাকে বাংলায় বলতে পারি আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঠিক আছে এরপরে দেখো ভারত উনিশশো সালে ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এর সদস্য হয় বা সদস্য হয়েছিল আই সদস্য হয়েছিল নেক্সট দেখো আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন অপশনগুলো দেখে নাও বৈদিক যুগের যুগের গুপ্ত যুগের কুষাণ যুগের তো আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন বা বৈজ্ঞানিক ছিলেন বলতে পারি আমরা অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গুপ্ত যুগের আমরা জানি যে প্রাচীন ইতিহাসে গুপ্ত যুগকে আমরা কি বলতে পারি গোল্ডেন এইচ বলতে পারি বা স্বর্ণযুগ বলতে পারি সেই সময় আমাদের আর্যভট্ট ও পড়াহমিহির এই দুটি বিজ্ঞানী বা মনীষীর আবির্ভাব হয় আমরা জানি যে ভারতের প্রথম স্যাটেলাইট তার নামও কি আর্যভট্ট এই আর্যভট্টর নাম অনুসারে হয়েছিল আমরা জানি যে দশমিকের আবিষ্কার শূন্যের আবিষ্কার এগুলো কে করেছিল আর্যভট্ট করেছিল নেক্সট প্রশ্ন দেখো সিটি অফ সেভেন হিলস বা সাত পাহাড়ের শহর কাকে বলা হয় অপশনগুলো দেখে নাও নিউজিল্যান্ডকে রোমকে থাইল্যান্ডকে তিব্বতকে তো আমাদের শর্টিং অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি রোমকে ইতালির যে রাজধানী রয়েছে রোম সেটাকে কি বলা হয় সাত পাহাড়ের শহর মানে এই রোম শহরটা সাতটি পাহাড় দিয়ে ঘেরা রয়েছে তাই কি বলা হয় সিটি অফ সেভেন হিলস তারপরে নেক্সট গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখে নেব বা জেনে নেব দেখো ব্রিটেন অব দ্য সাউথ মানে দক্ষিণের ব্রিটেন কাকে বলা হয় নিউজিল্যান্ডকে হস্তির দেশ কাকে বলা হয় থাইল্যান্ডকে নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতের লাসা শহরকে নেক্সট প্রশ্ন দেখো ভারতে মিড ডে মিল প্রকল্প কবে চালু হয় অপশনগুলো সকলেই দেখে নাও উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দুই সালে তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়েছে অপশন নাম্বার সি উনিশশো সালে দেখো মিড ডে মিল ভারতের অষ্টম পরিকল্পনাকালে মিড ডে মিল প্রকল্প চালু হয় পরিকল্পনা মানে আমাদের ফাইভ ইয়ার্স প্ল্যান বা পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেটা এখানে আট নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিড ডে মিল প্রকল্পটা চালু হয় আমরা জানি যে ভারতে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাটা নেওয়া হয়েছিল সেটা নেওয়া হয়েছিল রাশিয়ার থেকে তো মিড ডে মিলের এখন বর্তমান নাম পিএম পোষণ যোজনা কারণ মিড ডে মিলের নাম পরিবর্তন হয়েছে তো এখন নতুন নাম কি পি পোষণ যোজনা ওকে নেক্সট প্রশ্ন দেখো ভারতে জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয় অপশনগুলো দেখে নাও নয়ই জানুয়ারি বারো জানুয়ারি চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি পঁচিশে জানুয়ারি এই নাম্বারে রয়েছে নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি হচ্ছে আমাদের ভারতীয় প্রবাসী দিবস কারণ আমরা জানি উনিশশো সালে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকার থেকে ভারতে আসে সেটা তারিখটা ছিল নয়ই জানুয়ারি তাই আমরা সব ভারতবাসীরা নয়ই জানুয়ারিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি বারোই জানুয়ারি আমাদের কি রয়েছে বারোই জানুয়ারি রয়েছে আমাদের যুব দিবস কারণ সেই দিনে আমাদের স্বামী বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিল তার জন্মবার্ষিকে আমরা কি দিবস পালন করি যুব দিবস পালন করি থাকি ওকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় কিচক উপজাতি বাস করে অপশনগুলো দেখে নাও কলকাতা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর জলপাইগুড়ি তো কিচক উপজাতি কোথায় বসবাস করে অপশন নাম্বার ডি আমাদের সটেক অ্যান্সার জলপাইগুড়ি জেলায় দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার তরাই অঞ্চলে কিচক উপজাতি বসবাস করে নিম্নলিখিত রাজবংশ মধ্যে কোন শাসকরা দেবপুত্র উপাধি গ্রহণ করেছিল অপশনগুলো দেখে নাও গুপ্তরা মৌর্যরা কুষাণরা পালরা তো কী করেছিল অপশন নাম্বার সি আমাদের শটে অ্যান্সার কুষাণরা নিজেদেরকে কি বলতো দেবপুত্র উপাধিতে ভূষিত করতো নেক্সট প্রশ্ন দেখো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় অপশনগুলো দেখে নাও ছত্রিশতম বেয়াল্লিশতম ছেচল্লিশতম তম তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ ছত্রিশতম উনিশশো সাতচল্লিশ সালে সংবিধানের পঁয়ত্রিশতম সংশোধনী অনুযায়ী সিকিম ভারতের একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে সংবিধানের ছত্রিশতম সংশোধনের মাধ্যমে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ওকে নেক্সট দেখো নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম কোল টেবিল বৈঠকে যোগদান করেন অপশনগুলো দেখে নাও আবুল কালাম আজাদ বল্লভভাই ভাই প্যাটেল তেজবাহাদুর সাপ্রু মহাত্মা গান্ধী তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি তেজ বাহাদুর সাফরু নেক্সট প্রশ্ন দেখো উকাই বাদ কোন নদীর উপর নির্মিত হয়েছে অপশনগুলো দেখে নাও নর্মদা তাপ্তি কৃষ্ণা গোমতী গোমতি তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি তাপ্তি তাপ্তি নদীর উপর কী রয়েছে উকাই বাদ পরিকল্পনা রয়েছে এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই যেমন নাগার্জ নাগার্জুন সাগর পরিকল্পনা কৃষ্ণা নদীর উপর যেটা আমাদের তেলেঙ্গানা রাজ্যের মধ্যে রয়েছে তেহেরি পরিকল্পনা ভাগীরথে ও ভিলগঙ্গা নদীর উপর যেটি কিনা উত্তরাখণ্ড রাজ্যের উপর রয়েছে বা রাজ্যের মধ্যে রয়েছে রিহান পরিকল্পনা কোন নদীর উপর রিহান নদীর উপর উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে রয়েছে নেক্সট প্রশ্ন দেখো তরাই অঞ্চলের বনভূমিতে কোন ধরনের উদ্ভিদ দেখা যায় তো আমরা সকলেই জানি তরাই শব্দের অর্থ কি স্যাঁতস্যাঁতে ভূমি তো দেখে নিই কোন ধরনের উদ্ভিদ দেখা যায় এখানে অপশন দেখো পর্ণমোচি শুষ্ক পর্ণমোচী আর্দ্র পর্ণমোচি চিরহরিত তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি আর্দ্র পর্ণমুচির উদ্ভিদ বা বনভূমি দেখতে পাওয়া যায় পর্ণমোচীর বনভূমি দেখতে পাওয়া যায় আমাদের কোথায় তোরাই অঞ্চলে এরপরে দেখো ডক্টর ভার্গিস কোরিয়েন কিসের সঙ্গে যুক্ত অপশনগুলো দেখে সকলেই আর্থিক সংস্কার পরিবেশ প্রেমিক সবুজ বিপ্লবের জনক দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ক্ষেত্রে ঠিক আছে তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বা সেতু বিপ্লবের সঙ্গে যুক্তকে ডক্টর ভার্গিস করিয়েন অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন অপশনগুলো দেখে নাও ভিনসেন্ট স্মিথ রমিলা থাপার জেমস প্রিন্সেপ জন মার্শাল তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি জেমস প্রিন্সেপ আঠেরোশো সালে কি করেন অশোকে শিলালিপি পাঠোদ্ধার করেন নেক্সট দেখো দ্য স্ট্রাগেল ইজ মাই লাইফ নিনবে কার আত্মজীবনী অপশনগুলো দেখে নেই নেলসন ম্যান্ডেলা মুসলিনী বারাক ওবামা হিটলার তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ লেনসন ম্যান্ডেলা যে কিনা দক্ষিণ আফ্রিকার কালো মানুষের নেতা ছিলেন ঠিক আছে যেমন মুসুলিনীর আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি দেখব মাই অটোগ্রাফ অটোবায়োগ্রাফি উইথ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডক্টরেন অফ ফ্রাসিজম নেক্সট দেখো বারাক আত্মজীবনীর নাম কি দ্য অডাকসিটি অফ হোভ অ্যাটলফ হিটলার কি মেন ক্যাম্প নেক্সট দেখো বেনারস সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অপশনগুলো দেখে নাও সকলেই সতেরোশো একাশি সালে সতেরোশো একানব্বই সালে আঠেরোশো সালে আঠেরোশো সতেরো সালে তো বেনারস সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার সতেরোশো একানব্বই সালে তো বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত করেন কে জনাথন ডানকান যে কিনা যেটি কিনা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে বা সালে সতেরোশো সালে এরপরে নেক্সট দেখো সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন নেক্সট দেখো আঠেরোশো সালে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এরপরে দেখো আঠেরোশো সালে ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ওকে নেক্সট দেখো ওজন গ্যাসের ঘনত্বম আপার এককের নাম কী অপশনগুলো দেখবো আমরা আপেক্ষিক আর্দ্রতা মিলিভার নট ডবসন তো আমাদের শর্টে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি ডবসন এরপরে প্রশ্ন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কে তোচারিয়ান নামে পরিচিত ছিলেন অপশনগুলো দেখে নাও হুন্ডরা কুষাণরা পল্লবরা গ্রিকরা তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি কুষাণরা তোচারিয়ার নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন দেখো নিচের কোন জোড়াটি সঠিক নয় এখানে কি বলছে প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখবে নিচের কোন জোড়াটি সঠিক নয় এ নয়ের কথা বলছে অপশনগুলো দেখে নাও বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি চেন্নাই ভারতের ডেট্রয়েট আমেদাবাদ ভারতের শেফিল্ড দুর্গাপুর ভারতের রুড তো আমাদের এখানে সঠিক যেটা রয়েছে সেটা তো রয়েছেই কোনটি বেটিক বা সঠিক নয় সেটার কথা বলা হয়েছে এখানে তো অপশন নাম্বার সি আমরা জানি এটি সঠিক নয় কারণ আমেদাবাদকে কি বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় তো এখানে কি রয়েছে ভারতের শেফিল্ড তো ভারতের শেপিল কাকে বলা হয় কলকাতার হাওড়াকে বলা হয় বা পশ্চিমবঙ্গের হাওড়াকে কি বলা হয় ভারতের শেপিল্ড বলা হয় তাছাড়া সবগুলোই সঠিক রয়েছে যেমন বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে ভারতের ডেট্রোয়ে বলা হয় দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় তো সি নাম্বার অপশনটা আমাদের কি রয়েছে ভুল রয়েছে নেক্সট প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী হলেন অপশনগুলো দেখে নাও জয়ললিতা সরোজিনী নাইডু পদ্মাজা নাইডু মায়াবতী তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি মায়াবতী মায়াবতী হলেন প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী ঠিক আছে মায়াবতী মুখ্যমন্ত্রী হয়েছিলেন কোথাকার উত্তরপ্রদেশের বা ইউপির নেক্সট দেখো আমাদের দেশে নিচের কোনটি বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে বা ফরেন কারেন্সি যেটাকে বলা হয় বিদেশি মুদ্রা সেটাকে রক্ষা করে অপশনগুলো দেখে নাও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থ মন্ত্র ভারত সরকার তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই যেটাকে বলা হয় তো আরবিআইয়ের এখন বর্তমান গভর্নর কে বা পঁচিশতম গভর্নর শক্তিকান্ত দাস ওকে নেক্সট দেখো ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায় অপশনগুলো দেখে নাও লোহা তামা দস্তা অ্যালুমিনিয়াম তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন দেখে নাও পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে অপশনগুলো দেখে নাও পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ পুরুলিয়া তো এই ছিল আজকে আমাদের পঁচিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ